রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ ওভারে জয়, সিরিজ বাংলাদেশের অঘোষিত ফাইনাল। যে দল জিতবে তারা টি টোয়েন্টি সিরিজের ট্রফি হাতে তুলবে। এমন এক ম্যাচে বাংলাদেশের সামনে 194 রানের কঠিন এক লক্ষ্য ছুড়ে দিয়েছিল জিম্বাবুয়ে। টাইগাররা কি পারবে শেষ ওভারে আগ পর্যন্ত শঙ্কা কাটেনি। তবে হারারেতে রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ হাসি হেসেছে বাংলাদেশি। 194 রানের লক্ষ্য তারা পেরিয়ে গেছে 5 উইকেট আর 4 বল হাতে রেখেই। 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে 2-1 ব্যবধানে। রান তাড়া করতে নেমে প্রথম 2 ওভারে বিশ্রাম তুলে বাংলাদেশ। সৌম্য সরকার বেশ স্বাচ্ছন্দ্যে খেললেও স্বস্তিতে ছিলেন না নাঈম শেখ। 7 বলে 3 রান করা এই ওপেনার চাপে পড়ে ব্লেসিং মুজারাবানিকে তুলে মারতে যান। মিড অফে ক্যাচ হন লুক জঙ্গির। এরপর উইকেটে এসে চালিয়ে খেলেছেন সাকিব আল হাসান। 8ম ওভারে জঙ্গির টানা 2 বলে ছক্কাও হাঁকিয়েছিলেন, কিন্তু ওই ওভারে লং অফে ধরা পড়েন বিশ্বসেরা অলরাউন্ডার। 13 বলে 1-4 আর 2 ছক্কায় সাকিব তখন 25 রানে, ভাঙে 32 বলে 50 রানের জুটি। 3য় উইকেটে মাহমুদুল্লাহ সৌম্যর ঝড়ও জুটিতে আসে 35 বলে 67 রান। সৌম্য টি টোয়েন্টির চাহিদা মেটাতে পারছিলেন না, 36 বলে ছিলেন মাত্র 37 রানে, কিন্তু তারপরেই চেহারা বদলে ফেলেন সৌম্য। 40 বলে তুলে নেন 50। অবশেষে 14তম ওভারে এসে জঙ্গিকে আকাশে ভাসিয়ে মারতে গিয়ে লং অফে ক্যাচ হন বাতি এই ওপেনার। 49 বলে তার 68 রানের ইনিংসে ছিল 9 বাউন্ডারি আর 1 ছক্কার মার। আফিফ হোসেন শুরুটা করেছিলেন ছক্কা দিয়ে, তবে 5 বলে 2 ছক্কায় 14 রানের ঝড় তুলে বোল্ড হয়ে যান এই বাহাতি। 150 রানে 4 উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে 3 ওভারে 37 রান তোলেন মাহমুদুল্লাহ আর শামীম হোসেন পাটোয়ারি। খেলা তখন অনেকটাই হাতে চলে এসেছে টাইগারদের। 9 বলে দরকার 7, এমন সময়ে আউট হয়ে যান মাহমুদুল্লাহ রিয়াদ। 28 বলে 2-4 আর 1 ছক্কার মারে তিনি করেছেন 34 রান। তবে শামীম পাটোয়ারি দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। টানা 2য় ম্যাচে দারুণ পারফরমেন্স দেখিয়েছেন তরুণ এই ব্যাটসম্যান। 15 বলে 6 বাউন্ডারিতে 30 রানে অপরাজিত থাকেন তিনি। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 193 রানের বড় সংগ্রহ দাঁড় করায় জিম্বাবুয়ে। শুরু থেকেই মারমুখী চেহারায় হাজির হন 2 ওপেনার তাদিওয়ান আশে মারুয়ানি আর ওয়েসলে মাদভেরে। প্রথম 3 ওভারে তোলেন 28 রান। 4র্থ ওভারে তাসকিন আহমেদের উপর চড়াও হন মাদভেরে, যারা 5 বলে 5টি 4 হাঁকান তিনি। ওভারের শেষ বলটি কোনো মতে বাঁচাতে সক্ষম হন টাইগার পেসার। 5ম ওভারে সাকিব আল হাসান এসে সেই রানের স্রোত কিছুটা কমান। পরের ওভারে মোহাম্মদ সাইফুদ্দিনকে ছক্কা হাঁকিয়েছিলেন আরুমানি, তবে তার ফল খুব একটা ভালো হয়নি। ওভারের শেষ বলে দুর্দান্ত এক ডেলিভারিতে জিম্বাবুয়ান ওপেনারকে 20 বলে 27 রান করার পরে বোল্ড করে দেন সাইফুদ্দিন। পাওয়ার প্লের 6 ওভার শেষে জিম্বাবুয়ের রান দাঁড়ায় 1 উইকেটে 63। মারকুটে ব্যাটিং থামেনি এরপরও, উইকেটে এসে রীতিমতো ভয়ঙ্কর চেহারায় হাজির হন রেগিস চাকাভা। একের পর এক বল সীমানার ওপারে আছড়ে ফেলতে থাকেন উইকেট রক্ষক এই ব্যাটসম্যান। এর মধ্যে নাসুম আহমেদের করা 11তম ওভারে টানা 3 বলে 3 ছক্কা হাঁকান চাকাভা। তবে পরের ওভারেই সে ঝড় থামিয়ে দিয়েছেন সৌম্য সরকার। সৌম্য থামিয়েছেন বললেও অবশ্য পুরো ঠিক হবে না, আসলে তো নাঈম শেখ আর শামীম হোসেন পাটোয়ারির যৌথ প্রচেষ্টার ফসল চাকাভার উইকেটটি। আবারও সজোরে হাঁকিয়েছিলেন চাকাভা। ডিপ মিড উইকেটে ক্যাচটি নিয়েও ভারসাম্য রাখতে পারেননি নাঈম, তবে দড়ির বাইরে যাওয়ার আগে দারুণ বুদ্ধিমত্তায় বলটি উপরে তুলে দেন তিনি। পাশেই দাঁড়ানো শামীম কয়েক পা দৌড়ে গিয়ে ক্যাচটি তালুবন্দী করেন। এতেই চাকাভাকে সাজঘরে ফেরানো গেছে। 22 বলে 6 ছক্কায় 48 রান করেন তিনি। সৌম্য সেই ওভারে তুলে নিয়েছেন আরও 1 উইকেট। শেষ ওভারে সাইফুদ্দিন আবারও 14 দিয়ে বসেন। টানা 2 বলে 4 আর 6 ছক্কা হাঁকান রায়ান বার্ড। তিনি শেষ পর্যন্ত অপরাজিত থাকেন 15 বলে 31 রানে। বল হাতে সবচেয়ে সফল ছিলেন পাটচাইমার সৌম্য সরকার। 3 ওভারে 19 রান দিয়েছিলেন, 2 উইকেট নিয়েছেন। শরীফুল ইসলাম 4 ওভারে 27 রান আর সাকিব সমান ওভারে 24 রান দিয়ে নেন 1টি করে উইকেট। সাইফুদ্দিন 1 উইকেট পেলেও দেন 50 রান।